আম তেল বানিয়েছি, তো আম তেল রোদে দিয়েছি, না দিলে তো আম তেল খারাপ হয়ে যাবে। আর এখন মানে তোমাদের দাদা ভাই তো কতগুলো আখরোট আর বাদাম এনেছিল, এগুলো রোদ দিয়ে রাখি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিজ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। তো কয়েকদিন থেকে ব্লগ একদমই দিতে পারছিলাম না, কারণ মেয়ের শরীরও খুব খারাপ ছিল আর আমারও শরীর প্রচণ্ড খারাপ ছিল। দুজনেই ডক্টর দেখালাম, তো এখন মেয়ে মোটামুটি ঠিক আছে। মেয়েকে একটা না দুটো ডক্টর দেখিয়েছি আর আমি একটাই দেখিয়েছি। তো এখন মানে আমার শরীরটা একটু মানে ভালো হয়েছে আগে থেকে, আর মেয়ের শরীরটা ভালো হয়েছে এখন। তো এই জন্যই কিছুদিন থেকে ব্লগ আর দিতে পারছিলাম না। তো সকালে উঠে সকালের কাজ বাজ সব কমপ্লিট হয়েছে, মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, আর নিজের ব্রেকফাস্ট আজকে আর এমন কিছু করব না। তো নিয়েছি চানাচুর মুড়ি নিয়েছি, এই যে চানাচুর মুড়ি নিয়েছি আর যে চা নিয়েছি। তো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, যে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে একটা একটা করে মুড়ি নিয়ে খাচ্ছি। মানে মেয়ে সব কিছুই ঠিক আছে এখন, তো খাওয়াটা ঠিকঠাক খাচ্ছে না। সকালে ম্যাগি তো দিই ওকে খাওয়াতে, তো ম্যাগি নিয়েছিলাম খায়নি, আর আজকে ম্যাডাম আসেনি আজকে। তো চলো ব্রেকফাস্টটাকে করে নিই আমি। দিয়েছি সকাল সকাল, মানে সকালও নয় এখন 11টা বাজে, তো আমি একটু দেরিতেই তো রান্না করি, তো ভাত বসিয়ে দিয়েছি। আর যে মাছ রেখেছি, মাছ ধোয়া হয়নি, জল দিয়ে রেখেছি মাছটাতে। সকালে আজকে পেলাম, সামনে বাড়ির সামনেই তো আসে মাছ, তো পাবদা মাছ পেলাম, তো পাবদা মাছ রেখেছি। তো তোমাদের দাদা ভাই বলছে আবার চালানি মাছ নাকি খেতে না, জানি না, তো আজকে তো রেখে ফেলেছি, মানে পরে আর হয়তো রাখবো না চালানি মাছটা। এই দেখো আইসক্রিমে কোটো নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আইসক্রিমটা খেতে না ভীষণ ভালোবাসে, তবে এটা আর এখানে তো পাওয়া যায় না, মানে এটা সেই রাস্তায় মানে বাজারে যেতে হবে পেতে হলে আইসক্রিমটা। এই আইসক্রিমগুলো খায়, রাস্তা দিয়ে যে আইসক্রিমগুলো যায় ওগুলো খায় না আমার মেয়ে। বসিয়েছি দুধ, সকালে ম্যাগি নিয়েছিলাম খাইনি, তো অল্পই নিয়েছি, কমপ্লান খাওয়াবো দুধ দিয়ে। আর ভাতও হয়েই গেছে, নামাবো ভাতটা এখন। তো চলো মেয়েকে আগে খাইয়ে নি। একটু আগে স্নান করে এলাম সব কাজকর্ম সেরে, তার একটু লেটও হয়ে গেছে, তো এসে আগে মেয়েকে খাইয়ে দিলাম, নিজে এখনো খাইনি, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমার 3টে বেজে গেছে, তাহলে মানে উঠতে আবার দেরি করে দিবে, তাহলে রাতে আবার ঘুমোতে দেরি করবে, সব দিকেই প্রবলেম। তাই ভাবলাম যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তো ওকে ও ঘুমিয়ে গেছে, যে মেয়ে ঘুমাচ্ছে। দেখো কেমন কুলপালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তো চলো আগে এখন মানে খেতে হবে, খিদেও পেয়ে গেছে, 3টে বাজে না। দেখো রান্না করেছি, করলা ভাজা, মাছের ঝোল, আর আমার মেয়ে সবজি করেছে, ভাত নিয়ে নিয়েছি থালাতে। এই যে মাছ, পাবদা মাছ দুটো নিয়েছি, মেয়ে তো খাই না। করলা ভাজাটা খেতে না আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বিপি একদম লো, তো খাই তো না, তো আমি করলা ভাজাটা খাই বলে আমার মা বলবে যে এত করলা ভাজা কেন খাস রে, তাহলে তো আরো বিপি লো হয়ে যাবে, কিন্তু ভালো লাগে খেতে প্রচন্ড করলা ভাজাটা, খেয়ে লাগে। দেখো মেয়েদের কাজ শেষ হয় না, তোমাদের দাদা ভাই যদি এখন ফোন করবে বলবে যে 3:30 বাজে এখনো তোমার কাজ কমপ্লিট হয়নি, সারাদিন কি করলে, এটা বলবে, কিন্তু কাজ তো আর কমপ্লিট হয় না, সারাদিন একটার পর একটা একটা থেকে, যার একা সংসার যেহেতু কেউ তো নেই যে একটু কিছু করে দিবে, বা কিছু খেলাম, খেয়ে মেয়ের বাসনগুলো ধুলাম, আমারগুলো ধুতে হয়নি। আর যে এখন ওই জামা কাপড় আছে, কতগুলো জামা কাপড় ভাঁজ করব, জল তুলব, অনেক কাজ। আর মেয়েকে আজকে মশারি টানিয়ে দিইনি, মশারি টানিয়ে দিব এখন, ছোট ছোট মানে জঙ্গল থেকেছে না, পাশেই একটা জায়গা আছে, তো ওখানে একটু জঙ্গলের মতোই হয়েছে,
তো ওখান থেকে না মশা চলে আসে। তো আমি ভাবলাম যে মশাটা টানিয়ে দিই, এখন টানিয়ে দিব মশারিটা। আর আমার মানে মোটরে জানো জলই মানে কি যে হয়েছে, মানে কলটাকে আবার জল তুলতে হবে কলে, তা তাহলে মোটরে জল উঠবে, নাহলে মোটরে জল উঠবে না, কি যেন হয়েছে, আবার লোক ডাকতে হবে তার জন্য। তো চলো কাজগুলো করে নিই, আবার বিকেলে একটু ভাবছি বেরোবো, দেখি বেরোতে পারি কি না। দেখো আমরা মামে রেডি হয়ে গেছি, মানে যাব। আজকে তো এত গরম, মানে রেডি তো হয়েছি, মানে ঘেমে যাচ্ছি এখনই, যাওয়ার আগেই ঘেমে যাচ্ছি, এত গরম। মেয়েও রেডি হয়ে গেছে, এই যে মেয়ে দেখো, ও মানে রেডি হয়েও খেলছে দেখো। কি মামা, মামাটা কি বলছে? তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। দেখো বাজার থেকে এসেছি তো অনেকক্ষণ হলো, আর আজকে এত গরম, মানে মনে হচ্ছিল কেন গেছি বাজারে জানো তো, এত গরম, মানে ঘেমে কি অবস্থা, মনে হচ্ছে মাথার থেকে ঘাম পড়ে ভেতরে ঢুকে যাচ্ছে জামা কাপড়ে, এরকম লাগছে, একদম স্নান করে ফেলেছি। তবু ভাবলাম যে ঠিক আছে বাড়িতে আসবো, তারপর তো গরমটা হয়তো একটু মানে ফ্যানের হাওয়া খেয়ে একটু হয়তো কম লাগবে। বাড়িতে এমনই ভাগ্য দেখো, বাড়িতেও এসেছি কারেন্ট নেই, এসে দেখি কারেন্ট নেই তো নেই, এক ঘন্টা কারেন্ট তো এলোই না, এক ঘন্টা পর এলো কারেন্টটা। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে অত অনেকক্ষণই হলো এসেছি। তো তোমাদের দাদা ভাই আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে। দেখো আমার কাছে সারপ্রাইজ ছোট বড় কোনো ব্যাপার নেই সেরকম, আমার কাছে সারপ্রাইজ হলেই হলো, সারপ্রাইজ হলেই হলো, তাই না বলো তো? ছোট হলেই কি এটা সারপ্রাইজ না? সেটাও আমার কাছে তো সারপ্রাইজ একদম। তো এটা বানাতে দিয়েছিলাম, তো ডেট দিয়েছিল অনেকদিন আগেই, মানে যেহেতু আমার মেয়ের শরীর ভালো ছিল না বলে আমি আর আনতে পারিনি, তো আজকে এর জন্য গেলাম মেয়েকে নিয়েই, একটু শরীর তো ভালো হয়েছে আগে থেকে। তো তবে কি জানো, গরমে বেরিয়েছি, আমার মনে হচ্ছিল না, মানে মনে হচ্ছে কখন বাড়ি আসবো, কখন বাড়ি আসবো, একটু লেট হলো, ওটা সেট করলো, একটু দেরি তো হয় না, এক জায়গায় গেলে তো একটু দেরি হয়, তা আমার আর ভালো লাগছিল না, ভাবছি কখন আসবো বাড়িতে, কখন আসবো। দাও মামা দাও, এই যে দেখে তো বুঝতেই পারছো যে কি হতে পারে এরকম, এই যে কাগজটা ওখান থেকে দিয়েছে, কাগজ একটা ওই দোকানের মনে হয় কাগজটা, আর হচ্ছে এটা, মানে এটা আমার হাতে ছিল আগে, তো আবার নতুন করে বানাতে হলো, তোমার দাদা ভাই আবার নতুন করে বানিয়ে দিল এটাকে। দাঁড়াও দাঁড়াও, এই যে মুক্ত আংটি একটা দেখো, কেমন হয়েছে, মানে ডিজাইনটা, দোকান সেদিন আমি যেদিন গেছিলাম বানাতে দিতে, তো এটা তো মাপ লাগবে না, তো সেদিন পর আমাকে বললো ডিজাইনটা আমরা দিয়ে দিব, ওরা নিজেরাই ডিজাইন দিয়েছে, আমি কিন্তু ডিজাইনে কিছু বলিনি বা কিছু, বললো যে অসুবিধা হবে না আমি দিয়ে দিব। তা তোমাদের দাদার হয়তো চেনা জানা দোকান বা কিছু, পরে যাওয়ার পরে তোমরা ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি ভালো করে, দেখতে তো পাচ্ছ না মনে হচ্ছে, সামনে নিয়ে দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো দুপাশে দেখো, এই যে ডিজাইন করা আছে, ছিলা কাটা নাকি বলে ওই রকম কিন্তু আছে, এই দেখো এই যে এটা আমাকে দিয়েছে আপাতত, তারপর বলল তো সামনে তো আমার অ্যানিভার্সারি আছে, জানি না তোমার দাদা ভাই কি দিবে, আবার দিবে তো নিশ্চয়ই কিছু একটা, বাড়িতে তো নেই এখন, জানি না কি দেবে, তো এখন এটা দিল আপাতত। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমি আমি তো ভীষণ খুশি জানো, মানে আমার কাছে সারপ্রাইজ হলেই হলো, ছোট বড়র ব্যাপার নেই, সারপ্রাইজ তো দিয়েছে আমাকে, মানে হয়তো ও সামনে থাকলে কেমন সারপ্রাইজটা হতো, হয়তো ও এনে দিত, সে আমাদের পোজিদের ওয়াইফে তো সেরকম সারপ্রাইজ, হয়তো ও টাকা পাঠিয়ে দেবে আর নিজেরাই কিনে নিব, এরকম ব্যাপার হবে,
সেরকম ভাবে তো সারপ্রাইজ দিতে পারে না না যে ও বাড়িতে আমাকে এনে দিবে, সেরকম তো উপায় নেই, তাই না? তা আমি ভীষণ ওকে বললাম, ওকে মানে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে বললো তোমার পছন্দ হয়েছে, তো আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, তো টাটা বাই বাই।